গ্রাম বাংলার বুকের ভিতরে ধরা রয়েছে সম্প্রীতির সুর। সম্প্রীতির এই সুর আপনি বেজে ওঠে গাঁ ঘরের সামাজিক উৎসবে। পূর্ব বর্ধমানের প্রাচীন গ্রাম এরুয়ারের শ্রাবণ মাসের এই সময়ে অমাবস্যার দিনে হয় কালী পুজো। এই পুজোকে কেন্দ্র করে হয় সাত দিন ব্যাপী মেলা, বসে হাট, জমিয়ে হয় বেচা কেনা। হিন্দু মুসলিম সবার বাড়িতে আত্মীয় কুটুম আসেন এই সময়। এই আত্মীয়তার বন্ধন তাদের কাছে বিনি সুতোর মালার মতো। কোনো সেমিনার, কোনো প্রবন্ধ লাগেনি, জীবনের অনুভবে জড়িয়ে গেছেন সবাই। এই গ্রামের নাম এরুয়ার করজনাচুটি, বামুনপাড়া পেরিয়ে মুরাতিপুর মোড়। সেই রাস্তা ভেঙে 3 কিলোমিটার গেলেই এরুয়ার। বাংলার বৈষ্ণব আর তন্ত্র মতে শক্তিধারার যুগল বন্ধনের ধারা আজও বয়ে চলেছে লোক উৎসবে। এই গ্রামে শ্রাবণ মাসে হয় সোনার কালী পুজো। গ্রামের মাঝে কালীতলায় ঠাকুর আসে, সোনা আর অষ্টধাতুর মূর্তি। একটি প্রাচীন রথে চেপে দেবী মূর্তি এখানে আসেন, প্রদক্ষিণ করা হয় গোটা গ্রাম। এই মেলাটা আমাদের এরুয়ারে বহু প্রাচীন কালী পুজো, সোনার কালীর পুজো বহু দিন ধরে হয়ে আসছে। কীরকম হয় মেলাতে, কী কী হয় এই মেলাতে? প্রচুর মেলা বসে, কাপড় জামা মনোহারি মুদিখানা খাবারের ফাস্টফুডের মেলা উপলক্ষে এখানে অনুষ্ঠান হয় গ্রামের পক্ষ থেকে। কদিন ধরে চলে মেলাটা? প্রায় 7-8 দিন থাকে। আচ্ছা, আপনাদের গ্রাম তো হিন্দু মুসলমানের মিলিত গ্রাম, সেই সম্প্রীতির ব্যাপারটা কতটাই মেলা এখানে? এই মেলা হিন্দু মুসলিম মিলিয়ে পরিচালনা করে, অনুষ্ঠান মুসলিমদের ছেলেরাও করে, হিন্দু ছেলেরাও থাকে, মানে সম্প্রীতির বিজয় আছে এখানে। আর আত্মীয় কুটুম কাদের বেশি আসে এখানে? আত্মীয় কুটুম হিন্দুদের তো আসবেই, হিন্দুদের পুজো, এতে মুসলিমদেরও আত্মীয় কুটুম আসে, ওদেরও প্রচুর খরচা হয়। এই প্রাচীন লোটোগান আছে, বাউল আছে, আর অর্কেস্ট্রা ফর্কেস্ট্রা আছে। কোন ঠাকুরের কেন্দ্র করে মেলাটা হয়? মা কালী, সোনার কালী আছে এখানে, এই সোনার কালীকে কেন্দ্র করে পূজা হয় এখানে। এবং কালীকে কেন্দ্র করে আমাদের এখানে মোষ বলি, ছাগল, ভেড়া, শুয়োর প্রচুর বলি হয়, 300-400 বলি হয়। ঠাকুর আমাদের ওখানে, ঠাকুরের মন্দির আছে, মন্দির থেকে আসে এই বেদিতে, বেদিতে পুজো হয়, এখানে বলি হয়, তারপরে গোটা গ্রাম পরিদর্শন করে তারপরে আবার মন্দিরে গিয়ে ওঠে। হ্যাঁ, ঠাকুর রথ আছে আমাদের, বড় 12-14 ফুটের একটা পিতলের রথ আছে, সেই রথে করে আছে। এখানে সম্প্রীতিটা ভালোই ধরা আছে এখানে। এখানে আমাদের দুর্গাপুজোয় দেখবেন হিন্দু মুসলিম এখানে চলে, আবার এই আজকে কালী পুজো, আজকে কালী পুজোয় আমাদের এখানে যে কালী ঠাকুর যখন বেদিতে আসবে তখনই দেখবেন মুসলিম ছেলেরা বা মুসলিম ছেলেমেয়েরা পুজো দেখতে চলে আসে, সব এখানে বলিদান হয়, তারাই সব ম্যানেজ করে। আমাদের হিন্দু ছেলেরা মানে এটা শিডিউল কাস্টের ছেলেরা ম্যাক্সিমাম ভিড় থাকে, তারা সব মানে নিজেরা ঠিক থাকে না, আমার ওই ছেলেরাই মেলাটাকে কন্ট্রোল করে টোটালি। আত্মীয় স্বজন তো আসে কাদের? নিশ্চয়ই আত্মীয় স্বজন, আমাদের থেকে মুসলিমদের বেশি, কেন তাদের খরচাও বেশি, তাদেরকে নিয়ে আবার তাদের কুটুমদেরকে নিয়ে এক ঠোঙা করে মিষ্টি বেঁধে তাদের কুটুম বাড়িতে পাঠাতে হয়, যত কুটুম আসবে। আমাদের তো মাছ মাংস মিষ্টি আমাদের ঘরে এলো, কুটুম খেয়ে চলে গেলো, কিন্তু ওদের বা বেঁধে পাঠিয়ে দিতে হবে, ওদের ওদের খরচা বেশি। এই অঞ্চলটা একটা বৈষ্ণব ভাবধারার চৈতন্যদেবের প্রভাব আছে, আবার শাক্তের একটা তন্ত্রের সাধনার প্রভাব আছে, সেইটা কীভাবে মিলেছে এই গ্রামে? এই গ্রামে শাক্ত বৈষ্ণব পাশাপাশি আছে, আমার ঘরেতেই বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ রাধাকৃষ্ণের মূর্তি আছে আমার ঘরেতেই, আমরা বৈষ্ণব ধর্ম, আমরা অধিকারী, আমরা অধিকারীটা আমাদের টাইটেল না, আমাদের টাইটেল হচ্ছে গাঙ্গুলি। আমরা এই চৈতন্যদেবের মহাপ্রভুর কাছ থেকে আমরা যে রাধাকৃষ্ণ মূর্তিটা পেয়েছি সেই হিসেবে আমরা অধিকারী, অধিকার হয়েছে আমাদের, সেই জন্য আমরা অধিকারী। আর পাশাপাশি আমাদের পাশেই দিয়ে আছে সব শাক্ত শাক্ত ধর্মের মানুষ, যেমন শিব মন্দির আছে, সেটা আমাদের দুর্গা মন্দির আছে, সেখানেও সে শাক্ত, সেখানেও সব ছোট হয়। পাশাপাশি আমাদের কালী মন্দির এখানে আমাদের, কিন্তু আমাদের মাটির কালী এখানে হয় না, যেহেতু এই সোনার কালীটা আছে আমাদের এখানে মাটির কালী পুজো কোনো দিনই হয় না। এটাই গ্রামের প্রধান উৎসব, এইটাই প্রধান উৎসব, কালী পুজোটা আমাদের প্রধান উৎসব। 7 দিন ধরে বসে মেলা, মাটির পুতুল, জিলিপি, নাগরদোল্লা আর মিষ্টি নিয়ে সাবেকি মেলা, তার সাথে পুরনো গ্রামের হাটে চলে কেনাকাটা, লোটো গান, বাউল গান নিয়ে চলে 7 দিনের এই উৎসব।
এই গ্রামে বাস 4000 পরিবারের মতো, প্রায় 40% মুসলিম। কিন্তু সংহতি টাল খায় না কখনো। এই উৎসবেও তাই হিন্দুদের মতো মুসলিম পরিবারে আত্মীয়রা আসেন, চলে কেনাকাটা আর 7 দিনব্যাপী জমিয়ে মজা ধুমধামের সঙ্গে। এই উৎসবটা আমাদের এখানে কালী পুজো, হিন্দু মুসলিম সবাই একত্রিতভাবে আমরা মেলা আসি, আমাদের সবারই কোনো অসুবিধা হয় না, আমরা একভাবে সবাই মেলা অনুষ্ঠানে আসতে পারি, কোনো অসুবিধা হয় না। আত্মীয় কুটুম হিন্দু মুসলিম সবারই আসে, কোনো অসুবিধা হয় না। কি অনুষ্ঠান হয় এখানে? এখানে কালী পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান তো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, কালী পুজো অনুষ্ঠান অনুসারেই হয়। বছরে খুব জমজমাট মেলা এসছে, খুব ভালো লাগছে, আমরাও মেলাতে অংশগ্রহণ করি, ভালো লাগে খুব। আচ্ছা, হিন্দু মুসলিম সম্প্রীতি এই গ্রামে কতটা কী আছে? তোমাদের হিন্দু মুসলিম সব সমান আছে, সব একভাবেই আমরা থাকি, কোনো অসুবিধা নেই। তখন মুসলিমদের বড় হয় তখন কি হিন্দুরা যায়? হ্যাঁ, হিন্দুরা সবাই একভাবে অনুষ্ঠান হলে আমাদের ঈদের বাস স্ট্যান্ডে ওখানে থাকে সবাই, কোনো অসুবিধা হয়। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।